हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के अपनादेर साथे शेयर करब घरे बसे निजे निजे किभाबे बीएमईटी एर आवेदन करबेन, एकदम सहजे आपनिओ करते पारबेन। भिडियोटी शेष पर्यन्त देखुन। आरो विस्तारित प्रतिबेदन करछेन एडमिन रासेल तालुकदार। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি প্রবাসীর মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করে। সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যে আমি প্রবাসী অ্যাপটি ডাউনলোড দিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। আমি প্রবাসী লিখে সার্চ করলাম। আমি প্রবাসী লিখে সার্চ করার সাথে সাথে আমি প্রবাসী এই যে লোগোটা আছে এই অ্যাপসটা আমি ইনস্টল করব। তো অ্যাপসটা ইনস্টল হতে একটু সময় লাগবে। আমি অ্যাপসটা ইনস্টল করে নিলাম। অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আমি অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপস ওপেন করার পরে এখানে কোভিড ভ্যাকসিনেশন বিএমইটি ডাটাবেজ রেজিস্ট্রেশনে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিশ্চিত করুন। যাই হোক, এখানে আমি পরবর্তীতে যাব। পরবর্তীতে গেলে এখানে মোবাইল নাম্বার যাবে। এখানে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিবেন। আমি আপাতত আমার নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া শেষ, এরপরে পরবর্তী করব। পরবর্তীতে দিলে দেখেন এখানে কনফার্মেশন এসএমএস, যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটাতে এসএমএস চলে যাবে। সেই এসএমএসটা এখানে ইনসার্ট করতে হবে। আমি এসএমএসটা ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে এখানে পাসওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম একই পাসওয়ার্ড আবার রিপিট করতে হবে। মিনিমাম 6 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। এখানে লেখা আছে দেখেন, সর্বনিম্ন 6 ক্যারেক্টার, যাতে অন্তত একটি নাম্বার এবং একটি অক্ষর চিহ্ন থাকবে। সুতরাং আপনারা পাসওয়ার্ডটা নাম্বার অক্ষর চিহ্ন সহ দিবেন। দেওয়ার পর পরবর্তীতে প্রেস করলে দেখেন লেখা আসছে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা আপডেটেড হয়ে গেছে। এরপরে ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওরা আমাকে বলতেছে যে আপনি কোন দেশে যাবেন। সর্বনিম্ন 3টি দেশ উল্লেখ করতে হবে। সো সেই ক্ষেত্রে বর্তমানে মানুষ বেশি নিবন্ধন করতেছে মালয়েশিয়া যাওয়ার জন্য। তাহলে আমি সর্বপ্রথম দিলাম মালয়েশিয়া, এরপরে দিলাম সৌদি আরব, এরপরে দিলাম দুবাই। এরপরে আরও কয়েকটা আপনি যেসব দেশে যাইতে চান সেই সব দেশ দিয়ে দিতে পারেন, অথবা সর্বনিম্ন 3টা দিলেও হবে। আচ্ছা, এরপর আমি পরবর্তী করতেছি। পরবর্তী করার পরে ওরা বলতেছে কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে। আমার এইখানে দেখেন শ্রমিক, হোটেল বয়, ক্লিনার, ড্রাইভার, সাধারণ কর্মী, সেলসম্যান, এই ধরনের যতগুলো দক্ষতা আছে, প্লাস যদি এইগুলি ছাড়াও আরও দরকার হয় অন্যান্যতে ক্লিক করে আপনি এখানে আপনার দক্ষতা আপনি দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আমি সাধারণ কর্মী দিচ্ছি, যাদের পূর্বের অভিজ্ঞতা না থাকে বা অন্য কোনো কিছু, সেই ক্ষেত্রে সাধারণ কর্মী দিয়ে পরবর্তী করলাম। পরবর্তী করার পরে দেখেন আমাকে বলতেছে আপনি কি পুরুষ নাকি মহিলা। তো সেই ক্ষেত্রে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাতে টিক দিতে হবে। আপনার বর্তমান বয়স কত, এখানে আপনার বয়স যা হবে ঠিক সেই একইভাবে দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম। এরপরে লিখছে চাকরি অবস্থা নির্বাচন করুন, চাকরি প্রার্থী, বিচারাধীন, কর্মরত। তো আপনি চাকরি প্রার্থী দিতে পারেন, বিচারাধীন দিতে পারেন, কর্মরত দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কর্মরত না দিয়ে আপনার ক্ষেত্রে হবে চাকরি প্রার্থী, এটা দিতে পারেন। আচ্ছা, আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত? না। আপনি কি বিএমইটি স্মার্ট কার্ড, আপনার কি বিএমইটি অথবা স্মার্ট কার্ড আছে? এক্ষেত্রে আমি এখানে নাতে টিক দিয়ে সম্পূর্ণতে টিক প্রেস করলাম। সম্পূর্ণতে প্রেস করার পরে দেখেন আমাকে বলতেছে বিদেশে কর্মসংস্থান এর জন্য আমি প্রবাসী
প্রতিটি ধাপে আপনার সঙ্গেই থাকবে। আচ্ছা যাই হোক, এখানে আরও কিছু কিছু জিনিস আছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আমি ঠিক আছে দিলাম, ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে মোটামুটি অনেক অপশন আছে। তো যেহেতু আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে বিএমইটি রেজিস্ট্রেশনে প্রেস করব। বিএমইটি রেজিস্ট্রেশনে প্রেস করার সাথে সাথে দেখুন ওরা আমাকে বলতেছে বিদেশে চাকরি নিয়ে যেতে সরকারি তথ্য ভাণ্ডার বিএমইটিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, সহজ কিছু ধাপ পেরিয়ে করে ফেলুন আপনার বিএমইটি রেজিস্ট্রেশন। আচ্ছা এরপরে বলতেছে আপনি কোন দেশে যেতে ইচ্ছুক, আপনি মালয়েশিয়া যাবেন না অন্য কোনো দেশে যাবেন, অন্য কোনো দেশ সৌদি আরব অথবা অন্য কোনো দেশ, বিশেষ করে মালয়েশিয়া ছাড়া অন্য যে কোনো দেশ হলে অন্যান্য দেশ এ টিক দিয়ে পরবর্তী করতে হবে, আর যদি মালয়েশিয়া যেতে চান তাহলে মালয়েশিয়াতে টিক দিয়ে তারপরে এইখানে দেখেন আপনার দক্ষতা চাইতেছে, এখানে আমি দিলাম এখানে সাধারণ কর্মী, সাধারণ কর্মী দিলাম পেশায়, আপনি কোন পেশায় বিদেশে যেতে আগ্রহী, সাধারণ কর্মী, আপনার এই পেশায় কোনো অভিজ্ঞতা আছে কি না, যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস, যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে নো। যেহেতু আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আমি সাধারণ কর্মী হিসেবে নো দিয়ে দিলাম, দিয়ে পরবর্তীতে চাপ দিলাম। পরবর্তীতে চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমাকে ওরা দেখাচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু করুন, 5 মিনিটে সম্পন্ন করুন, চাকরি খুঁজুন, সরকারি চাকরি নির্বাচন করার জন্য বিএমইটি তথ্য ভাণ্ডারে আপনার তথ্য দিন। যাই হোক নিচে লেখা আছে মাত্র 300 টাকা প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। আচ্ছা যাই হোক, এটা করার জন্য পাসপোর্ট প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি এখানে পাসপোর্ট স্ক্যান করুনে চাপ দিলাম। এখানে এখানে দেখেন আছে ক্যামেরা এবং বাম পাশে আছে গ্যালারি, আমি যদি সরাসরি এইভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে চাই পাসপোর্ট থেকে তাহলে দেব ক্যামেরা, আর যদি আমি গ্যালারিতে আমার ছবি থেকে থাকে সেই গ্যালারি থেকে দিতে চাই তাহলে গ্যালারিতে চাপ দিব। আচ্ছা আমি এইখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দেব, এই যে আমার পাসপোর্ট, পাসপোর্টটা আমি এখান থেকে দিলাম, এখান থেকে দেওয়ার পরে এখানে নাম যাবে যে তার নাম কি, সম্পূর্ণ নামটা আমি এখানে দিয়ে দিব, যে কোনো একটা লেটারে দিব ছোট অথবা বড়, যেভাবে তো আমি বড় হাতের অক্ষরে দিয়েছি। আচ্ছা এখানে পাসপোর্ট নাম্বারটা অটোমেটিক চলে আসবে, দেখবেন পাসপোর্ট নাম্বারটা যদি আপনার এটার সাথে সঠিক থাকে তাহলে মিলিয়ে নেবেন। আচ্ছা এখানে আপনার পাসপোর্ট প্রদানের তারিখ 19 অক্টোবর 2022, এটা হলো পাসপোর্ট প্রদানের তারিখ, এখানে 18 অক্টোবর 2032, এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা দিয়ে দিবেন, এইখানে জন্মস্থান আপনি যে জায়গায় যে জেলায় জন্মগ্রহণ করছেন সেই জেলা আপনি এখানে জন্মস্থানটা দিয়ে দিবেন। আচ্ছা এরপরে আপনার ডেট অফ বার্থটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা দেওয়ার পরে আপনি কি পুরুষ নাকি মহিলা, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা দেখুন আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে, এখানে পিতার নাম দিতে হবে, এখানে মাতার নাম দিতে হবে, যার যার পিতার নাম মাতার নাম দেখে নেবেন, উচ্চতা ধর্ম ওজন এই সব কিছু ফিল আপ করতে হবে। বিবাহিত অবিবাহিত, যদি বিবাহিত হন তাহলে এখানে বিবাহিত দিয়ে এখানে স্ত্রীর নাম দিয়ে দিতে হবে, অবিবাহিত হলে আর স্ত্রীর নাম দিতে হবে না, উচ্চতা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরপরে ওজন যে কয় কেজি আপনি আছেন সেই ওজন দিয়ে দিবেন, এরপরে পরবর্তী করবেন। পরবর্তী করলে দেখুন এখানে ঠিকানা চাইতেছে, ঠিকানাটা আপনি আপনার জেলা
এরপরে উপজেলা, এরপরে ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, এরপরে এলাকা, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, বাড়ি নাম্বার থাকলে দিয়ে দিবেন, আর তা না হলে একটা আন্ডারস্কোর বা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। এরপরে পরবর্তী দিলে দেখেন এখানে নমিনির সাথে সম্পর্ক আপনি পিতা দিতে পারেন, মাতা দিতে পারেন, অথবা অন্য যে কারোর সাথে আপনি এখানে দিতে পারেন। তাহলে পিতার নামটা এখানে চলে আসবে। এরপরে নমিনির মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে নমিনির পিতার নাম যদি জানা থাকে দিবেন, আর তা না হলে একটা মাইনাস এখানে দিয়ে দিবেন, একটা দাগ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে নমিনির ঠিকানার স্থায়ী ঠিকানার মতো একই, সেক্ষেত্রে এটা টিক দিয়ে দিতে পারেন অথবা নিচে থেকে লিখে দিতে পারেন। একই ঠিকানা যেহেতু, টিক দিয়ে পরবর্তী করে দিন। পরবর্তী করার পরে দেখেন এখানে লেখা আছে জরুরি যোগাযোগ। জরুরি যোগাযোগ কাকে দিবেন? পিতাই দেন। পিতা দেওয়ার পরে পিতার মোবাইল নাম্বারটা এখানে আবার লিখে দিতে হবে। আচ্ছা, পিতার মোবাইল নাম্বারটা এখানে আপনি লিখে দিয়ে পরবর্তী করবেন। পরবর্তী করার পরে শিক্ষাগত যোগ্যতা, এই ক্ষেত্রে আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা আছে আপনি সেই শিক্ষাগত যোগ্যতা এখানে সিলেক্ট করবেন। কত সালে পাশ করছেন সেই সালটা দিবেন, স্কুলের নাম দিবেন, বোর্ড দিবেন, বিষয় দিবেন, গ্রেড বা ডিভিশন সেটা দিবেন। আর যদি কেউ শিক্ষাগত কারো যোগ্যতা না থাকে তাহলে এখানে কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট পরবর্তীতে দিবেন। পরবর্তীতে দিলে দেখেন এখানে ভাষাগত যোগ্যতা, আপনার ভাষাগত যোগ্যতা এখানে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভাষাগত যোগ্যতা থাকলে পরে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে চাপ দিলে আপনি দেখেন বাংলা, উর্দু অনেক কিছুই পাবেন। আচ্ছা, এরপরে মাতৃভাষা কি আপনার দক্ষতা, মোটামুটি অথবা ভালো এটা সিলেক্ট করতে পারেন। লিখিত দক্ষতা আপনার কেমন, এখানে ভালো বা মোটামুটি দিয়ে দিতে পারেন। এরপরে আরও যোগ করুনে ক্লিক করে আপনি দিতে পারেন, তবে এত কিছু দরকার নাই। আপনি এখান থেকে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করলে ওরা দেখাইছে তথ্য যাচাই, আপনার তথ্য সংরক্ষিত হয়েছে, পেমেন্ট করার আগে অনুগ্রহ করে আপনার সকল তথ্য পুনরায় যাচাই করুন, ভুল তথ্য প্রদান করলে আপনার আবেদনের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একবার রিভিউ করেও দেখতে পারবো, আবার পরবর্তীতে দিলে আমার আবেদনটা পেন্ডিং হয়ে যাবে। আচ্ছা, আমি সেই ক্ষেত্রে পরবর্তী করে দিই। পরবর্তী করে দিলে দেখেন ওরা বলছে ভেরিফিকেশন, আপনার পাসপোর্ট যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, এটি 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। ঠিক আছে লিখে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং, জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন। আচ্ছা, মোটামুটি কাজ শেষ, এরপরে একটা কাজ বাকি থাকবে। দেখুন উপরে লেখা আছে 78%। যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন কী ইন্টারফেস থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা 78% পর্যন্ত দেখছি। যখন আমাদের পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাসের এখানে পেন্ডিং চলে যে ভেরিফাইড লেখা আসবে, তখন দেখেন এই যে এখানে ভেরিফাইড লেখা আসছে এবং এখানে পেমেন্ট করুন, পেমেন্ট করুনে চাপ দিলে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি এখানে বিকাশ সিলেক্ট করে 300 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা পিনকোড নাম্বার যাবে, ওটিপি, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনার যে বিকাশের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা এখানে দিলে কমপ্লিট হয়ে যাবে। আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে এখানে দেখেন লেখা আসছে বিএমইটি কার্ড। এই বিএমইটি কার্ডে চাপ দিলে পরে
আপনার সমস্ত নাম আসবে এবং সব কিছু আসবে। উপরে দেখেন এখানে লেখা আছে আপনার বিএমইটি কার্ড, এখানে চাপ দিলে বিএমইটি কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আপনার বিএমইটি কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং আপনার কাজ শেষ। বিশেষ দ্রষ্টব্য, আপনি চাইলে বিএমইটি এর এই সম্পূর্ণ কাজটি আমাদেরকে দিয়ে করাতে পারেন, আমরা আপনাকে অত্যন্ত দক্ষতার সাথে করে দিব। এই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।